নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আজি মই আৰু এটি খুব ধুনীয়া গীতাৰ কৰ্চখিনি দেখুৱাই দিবলৈ ওলাইছোঁ। গীতটি হ'ল জিলিকে জিলিকা তৰাৰ কাষৰে। এই গীতটোৰে নিউ ভাৰ্জনটোৰ কথা কৈছোঁ, তো আপোনালোকে চাব, ভালদৰে চাব, একদম চিম্পুলকৈ দেখুৱাই দিম যাতে সকলোৱে বজাব পাৰে আৰু লগতে গাবও পাৰে। আৰু নতুনখিনি কৈছোঁ, আপোনালোকক কৈছোঁ, আপোনালোকে স্কিপ নকৰাকৈ লাহে ধীৰে চাব দিয়ক। আৰু যিখিনি কৰ্ড দেখুৱাই দিওঁ না, সেইখিনি কৰ্ড আপোনালোকে প্ৰথমতে লিখি ল'ব গীতটি, তাৰপিছত কৰ্ডখিনি এপ্লাই কৰি দিব, তাৰপিছত প্ৰেক্টিছ কৰিব, একদম আহি যাব লাগি কয়। তো যি নহওক, বেছি কথা নাপাতোঁ, লেচনটি আৰম্ভ কৰোঁ বোলক। গীতটো আৰম্ভ হৈছে এফ মাইনৰৰ পৰা, কিন্তু আমি আজি প্ৰেক্টিছ কৰিম কেপু ইউজ কৰি, ঠিক আছে? তো আপোনালোকে চাব, দেখুৱাই দি আছোঁ, যদি আপোনালোকে চাউণ্ডটো আগতে শুনিব, জিলে বুজি পাইছে? আমি কেপুডাল লগাম এই তিনি নম্বৰ পেটত, চাব, তিনি নম্বৰ পেটত লগালোঁ, লগালোঁ, এই তিনি নম্বৰ পেটত আমাৰ লগোৱা হৈ গ'ল, এক দুই তিনি। চাউণ্ডটো চৰি, আমি বজাম ডি মাইনৰত, মানে ইয়াত যদি বজাওঁ কৰ্ডখিনি অলপ দূৰ দূৰ হৈ যাব, তো একদম নতুনখিনিত অলপ প্ৰব্লেম হৈ যাব। যিবোৰৰ এতিয়া কৰ্ডখিনি আহিছে ডি মাইনৰ ধৰিব জানা হৈছে, বা জি মাইনৰটো ধৰিব জানে, বা এফ মাইনৰটো ধৰিব জানে, তেওঁলোকৰ অলপ অসুবিধা হ'ব, মানে দূৰৰ দূৰত হৈ গ'লে। আচলতে কেপো ইউজ নকৰাকৈ প্ৰেক্টিছ কৰিলে বহুত ভাল, মানে হাতখনৰ প্ৰেক্টিছ হৈ থাকে, কৰ্ড চেঞ্জিংখিনি প্ৰেক্টিছ হয়। আৰু ডি মাইনৰত যদি দেখুৱাই দিওঁ, ওচৰতে থাকিব কৰ্ডখিনি, বুজি পাইছেনে? আচলতে আপোনালোকে কেপো ইউজ নকৰাকৈ প্ৰেক্টিছ কৰিব, কিন্তু মই কেপত দেখুৱাই দিলোঁ আজি, যাতে সকলোৱে যাতে বজাব পাৰে, যদি ক'ৰবাত গাব খোজে ফটকৈ গাব পাৰে। আৰু যদি আপোনালোকক লাগে এফ চাৰ মাই চৰি এফ মাইনৰত যদি মাইনৰত যদি লাগে, কমেণ্ট কৰি জনাব, মই এফ মাইনৰটো দেখুৱাই দিম, পিছত দেখুৱাই দিম, আজি কিন্তু কেপো ইউজ কৰিহে দেখুৱাই দিম, ঠিক আছে? যিমান পাৰে আপোনালোকে কেপো নলগাকৈ প্ৰেক্টিছ কৰিব, মই গোটেইখিনি নলগাকৈও দেখুৱাই দি আছোঁ আৰু লগায়ো দেখুৱাই দি আছোঁ। তো আপোনালোকে প্ৰেক্টিছ কৰিব আৰু, আজি মই কেপো ইউজ কৰি দেখুৱাই দিম, পিছত কমেণ্ট কৰিলে মই নলগাকৈ দেখুৱাই দিম, এফ মাইনৰটো দেখুৱাই দিম, ঠিক আছে? আজি আমি ইয়াতে প্ৰেক্টিছ কৰিম, ডি মাইনৰ পজিশ্যনত প্ৰেক্টিছ কৰিম। প্ৰথমতে আমি কি কি কৰ্ড লাগে সেইখিনি চাম। প্ৰথমতে লাগিব ডি মাইনৰ, ফাৰ্ষ্ট ফিংগাৰ, ছেকেণ্ড, ফ'ৰ্থ বা থাৰ্ড, মই ফ'ৰ্থটো ইউজ কৰোঁ, এইটো আমাৰ ডি মাইনৰ হৈ গ'ল। তাৰপিছত লাগিব এফ মেজৰ, এফ মেজৰটো ধৰিব জানে সকলোৱে, এইটো আমাৰ এফ মেজৰ, ফাৰ্ষ্ট ফিংগাৰ, ছেকেণ্ড ফিংগাৰ, থাৰ্ড ফিংগাৰ, ফ'ৰ্থ ফিংগাৰ, এইটো আমাৰ এফ মেজৰ হৈ গ'ল। তাৰপিছত লাগিব জি মাইনৰ, এইটো আমাৰ এফ মেজৰ হৈ আছে, এইটো আমাৰ এফ শাৰ্প মেজৰ হ'ল, তাৰপিছত আমাৰ জি মেজৰ হ'ল, এই আঙুলিটো উঠাই দিব, জি মাইনৰ হৈ গ'ল। ডায়েগ্ৰামত চাই ল'ব আপোনালোকে, ফাৰ্ষ্ট ফিংগাৰ, থাৰ্ড ফিংগাৰ, এইটো ফ'ৰ্থ ফিংগাৰ, এইটো আমাৰ জি মাইনৰো হৈ গ'ল। তাৰপিছত লাগিব এ মাইনৰ, ফাৰ্ষ্ট ফিংগাৰ, ছেকেণ্ড ফিংগাৰ, থাৰ্ড ফিংগাৰ, ফাৰ্ষ্ট ফিংগাৰ, ছেকেণ্ড, থাৰ্ড, এইটো আমাৰ এ মাইনৰো হৈ গ'ল, হৈ গ'ল। তাৰপিছত লাগিব চবৰে চিনি চবৰে চিনাকি মানে কৰ্ড, চি মেজৰ, এইটো ফাৰ্ষ্ট ফিংগাৰ, ছেকেণ্ড, থাৰ্ড, ফ'ৰ্থ, এইটো আমাৰ চি মেজৰ হৈ গ'ল। তাৰপিছত লাগিব এ শাৰ্প মেজৰ, ফাৰ্ষ্ট ফিংগাৰটো ইয়াত দিব, ছেকেণ্ড ফিংগাৰ ইয়াত, থাৰ্ড, ফ'ৰ্থ, এইটো আমাৰ এ শাৰ্প মেজৰ হৈ গ'ল। আপোনালোকে এনেকৈও বজাব পাৰে, আৰু এনেকৈও বজাব পাৰে, হৈ গ'ল। তো আপোনালোকে নিজে ডায়েগ্ৰামত চাই ল'ব, ঠিক আছে? ভালদৰে ডায়েগ্ৰামত চাব, প্ৰেক্টিছ কৰিব, হৈ গ'ল আমাৰ এইখিনি, আমাৰ হৈ গ'ল। এতিয়া আমি গীতটোৰ লগত কৰ্ডখিনি চাম, চাব আৰু চামিংখিনিও মই দেখুৱাই দিম, আপোনালোকে ভালদৰে চাই থাকিব। প্ৰথমতে আমি কৰ্ডখিনি চাম, জিলিকে চৰি জিলিকি জিলিকা তৰাৰ কাষৰে, এফ ডি মাইনৰত গুচি গ'ল, চিটিকি যদিহে কাষৰতে পৰে, ডি মাইনৰত গুচি গ'ল। তাৰপিছত পলকতে লোৱা, এই লোৱা শব্দটোত এফ মেজৰ, লোৱা বুটলি, তাৰপিছত এই সময়ৰ, এই সময়ৰ, সময়ৰ শব্দটোত এ মাইনৰ, এই সময়ৰ টিকনি আগফালে, আগফালে শব্দটোত জি মাইনৰ, আগফালে উৰে মামা, জিলিকি জিলিকা তৰাৰ কাষৰে, ডি মাইনৰত গুচি গ'ল। কিবা নোৱাৰিলে ৰিপিট কৰি চাই ল'ব দিয়ক, হৈ গ'ল। এইখিনি এইখিনি বস্তু ষ্টামিঙত গাই দেখুৱাই দিছোঁ, চাব, জিলিকে জিলিকা তৰাৰ কাষৰে, চিটিকি যদিহে কাষৰতে পৰে, সময়ৰ টিক চৰি পলকতে লোৱা বুটলি, এই সময়ৰ টিকনি আগফালে উৰে মামা, জিলিকি জিলিকা তৰা লা লা লা, বুজি পাইছে? এইখিনি আমাৰ হৈ গ'ল,
আর স্ট্রামিং খেলি মানে অল্প পিছত দেখাই দিয়েছো চাব ভালদরে চাব এতিয়া চাব কট খেলি চাব এতিয়া ও ও বাইদেউ জীবনের চাব ও ও বাইদেউ ডি মাইনর ও ও বাইদেউ জীবনের পিছল বাট জীবনের পিছল বাট এফ মেজর জীবনের পিছল বাট খোঁজ দিয়া লাহেকৈ খোঁজ দিয়া লাহেকৈ জি মাইনর খোঁজ দিয়া লাহেকৈ ও ও বাইদেউ ও ও বাইদেউ এগেইন ডি মাইনর হয়ে গেল তারপর সেই বাতে তোমালৈ সেই বাতে তোমালৈ এফ মেজর সেই বাতে তোমালৈ দুটি মানুষ আছে রৈ দুটি মানুষ আছে রৈ জি মাইনর ও ও বাইদেউ ও ও বাইদেউ ডি মাইনর হয়ে গেল একেলগে স্ট্রামিংয়ের লগত গাই দেখাই দিছো এইখানে চাব ও ও বাইদেউ জীবনের পিছল বাট খোঁজ দিয়া লাহেকৈ ও ও বাইদেউ সেই বাতে তোমালৈ দুটি মানুষ আছে ও ও বাইদেউ হয়ে গেল আমার এইখানে হয়ে গেল তারপর এজনে ছবি আঁকি রাখে নরম দাড়ি এজনে ছবি আঁকি এফ মেজর রাখে নরম দাড়ি এ মাইনর রাখে নরম দাড়ি হে আনফালে হে আনফালে জি মাইনর হে আনফালে আলু বেশি চলাই ফিয়েট গাড়ি চলাই ফিয়েট গাড়ি ডি মাইনর হে আনফালে চাব হে হে অঞ্জনে আলু বেশি চলাই ফিয়েট গাড়ি বাইদেউ বুঝতে পেরেছেন হে অঞ্জনে আলু বেশি জি মাইনর চলাই ফিয়েট গাড়ি বাইদেউ ডি মাইনর তারপর চাব এতিয়াই ভাবা এ মাইনর ততালি কে ভাবা এ শার্প মাইনর জীবনের দোলেরে জীবনের দোলেরে সি মেজর জীবনের দোলেরে কাক বান্ধিবা ডি মাইনর আর মোট গাঁতে অল্প উলমুল হয়েছে দিয়ে আপনাদের অরিজিনাল গীতটি শুনে পেলাই প্র্যাকটিস করব ঠিক আছে তো এইখানে আমার হয়ে গেল কটখিনি এটা আমি গাই দেখাই দিছো এইখানে বস্তু মানে গালে ফটকে আহি যায় আর যদি এনেক ভাঙি ভাঙি যদি কয়া যায় না অল্প বুঝতে পাইছে অল্প সুরখিনি অল্প গন্ডগোল হয়ে যায় তো বেয়াছে নাপাব তো আপনাদের ম্যানেজ করে লোব আর বেয়াছে নাপাব বেয়াছে নাপাব আর তো চাবো এটা আমি গাই দেখাই দিছো এজনে ছবি আঁকি রাখে নরম দাড়ি এ আনজনে আলু বেশি চলাই ফিয়েট গাড়ি বাইদেউ এতিয়াই বাবা ততালি কে বাবা জীবনের দোলেরে কাক বান্ধিবা কাকনো বান্ধিম কই দিয়া দাদা এইখানে চাব কাকনো বান সরি কাকনো ডি মাইনর কাকনো বান্ধিম বান্ধিম জি মাইনর কই দিয়া দাদা কই দিয়া দাদা এ মাইনর কই দিয়া দাদা তারপর স্ট্রামিং আহিব তারপর স্ট্রামিং আহিব এইখানে বছর এটা এটা স্ট্রোক করে দিব কাকনো বান্ধিম কই দিয়া দাদা এইখানেও এটা এটা স্ট্রামিং আর এইখানেও এটা এটা স্ট্রামিং এতিয়াই ভাবা ততালি কে দানা এইখানে বস্তুটো এটা এটা পেলাই দিব চাব দেখাই দিছো আর এবার গাই দেখাই দিছো এজনে ছবি আঁকি রাখে নরম দাড়ি এ আনজনে আলু বেশি চলাই ফিয়েট গাড়ি বাইদেউ এতিয়াই ভাবা এনেকৈ দি দিব এতিয়াই ভাবা ততালি কে ভাবা জীবনের দোলেরে কাক বান্ধিবা বুঝি পাইছে ইয়াত চাই থাকিব দিয়ক কত কি কি কট পড়েছে কহে কি কট পড়েছে ইয়াত চাই থাকিব তারপর চাব কাক বান্ধিবা কাক কাকনো সরি কাকনো বান্ধিম কই দিয়া দাদা পতে তোয়ালা হে ট্রেন পাই পিন্ধা তারপর স্টামিং আহি যাব চাব পতে পতে তোয়ালা হে ট্রেন পাই ইয়াতে স্টামিং চলি থাকিব দিয়ক ডি মাইনরত গুছি যাব পতে তোয়ালা হে ট্রেন পাই পিন্ধা জীবনের দোলে রে ইতিয়াই বান্ধা ডি মাইনরতে গুছি যাব স্টামিংত গুছি যাব তারপর ও ও বাইদেউ জীবনের ও ও বাইদেউ এফ শার্প সরি এফ মেজর ও ও এফ মেজর ও ও বাইদেউ জীবনের জীবনের এ মাইনর জীবনের খেলা নকৰিবা হেলা নকৰিবা হেলা জি মাইনর নকৰিবা হেলা তারপর রঘুমলা হৈ তুমি রঘুমলা হৈ তুমি এ মাইনর রঘুমলা হৈ তুমি এতিয়াই বান্ধা বাইদেউ এতিয়া বান্ধা বাইদেউ জি মাইনর এতিয়াই বান্ধা বাইদেউ পতে তোয়ালা হে দিন পাই পিন্ধা তারপর আর সেইখানে আহি যাব বুঝি পাইছেনে চাব এবার আমি গাড়ি দেখাই দিছো পতে তোয়ালা হে দিন পাই পিন্ধা জীবন দোলে রে এতিয়াই বান্ধা ও ও বাইদেউ জীবনের খেলা নকৰিবা হেলা রঘুমলা হৈ তুমি এতিয়াই বান্ধা বাইদেউ তারপর পতে তোয়ালা হে
বাকি আর আগরখানে আহি যাব বুঝি পাইছে না কিবা যদি নয় রিপিট করে চাব আর অরিজিনাল গীতটি ভালদরে শুনি পেলাইহে আপনাদের প্র্যাকটিস করব কারণ গানটা অল্প স্পিডি গান তো সেই কারণে কইস অরিজিনাল গীতটি শুনি লব প্রথমতে তো এটি আমি স্ট্রামিং খেয়ে চাও চাব স্ট্রামিং খেয়ে চাব স্ট্রামিং খিনিও একদম ইজি চাব নাপ আপ ডাউন নাপ ডাউন ডাউন নাপ আপ ডাউন নাপ মই তো ইউজ করছো ডাউন ডাউন নাপ আপ ডাউন নাপ ডাউন ডাউন নাপ আপ ডাউন নাপ এইটাই করছো ডাউন ডাউন নাপ আপ বুঝে পেয়েছি না ডাউন ডাউন নাপ আপ ডাউন নাপ 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 এইখিনি স্পীডত গুছি যায় পিছত ডাউন ডাউন আপ আপ ডাউন আপ 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 প্রথমতে স্লো করে প্র্যাকটিস করব ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন আপ পারে বা নয় স্ট্রামিংখিনি তলত এটা কমেন্ট করে মোক জানাব এটা আমি নেক্সট পার্টল যাব তো চাব আপনাদেরকে ডি মাইনর এই দাঁড়ি এতিয়াই এফ মেজর কাটি পেলোয়া জি মাইনর তারপর তারে তুমি হাতডাল ব্রাশ বনোয়া তারে তুমি হাতডাল এফ মেজর ব্রাশ বনোয়া জি মাইনর ব্রাশ বনোয়া তারপর আঠানব্বই সাড়ে তিন টকা পাবা আঠানব্বই সাড়ে তিন টকা পাবা ডি মাইনর আঠানব্বই সাড়ে তিন টকা পাবা তারপর এক লিটার মিঠা তেল তুমি কিনি লবা এক লিটার মিঠা তেল তুমি কিনি লবা এ সার মেজর তুমি কিনি লবা মিঠা তেল তারপর ডি মাইনর মিঠা তেল কিনি ময় এ মাইনর কি করিম দাদা এ সার মেজর তারপর আহিব তারপর এগেইন স্ট্রামিং এটা মানে দেখাই দিছো এইখানে স্ট্রামিং গলত গাই দেখাই দিম চাব ও ও আর্টিস্ট এই দাঁড়ি এতিয়াই কাটি পেলোয়া তারে তুমি হাতডাল ব্রাশ বনোয়া আঠানা পয়সারে তিন টকা পাবা এক লিটার মিঠা তেল তুমি কিনি লবা মিঠা তেল কিনি মই কি করিম দাদা এই মিঠা তেল এটা এটা চোখ মিঠা তেল কিনি মই কি করিম দাদা তারপর এগেইন আহিব বৰ বৰিন জিনত তেল দি যাবা স্ট্রামিং আহি যাব বুঝি পাইছে কিবা নোৱাৰিলে ৰিপিট কৰি চাই ল'ব ডি মাইনৰত যাব এইখিনি বস্তু বৰ বৰিন জিনত তেল দি যাবা ইঞ্জিনৰ মাথাৰ তেতিয়া হে পাবা ডি মাইনৰত গুচি যাব পালে মাত জীৱনৰ পখিলা হে পাবা ডি মাইনৰত গুচি গ'ল পখিলা হে পাবা অ অ অ অ আৰ্টিষ্ট কি হ'ব খুচ চাব অ অ আৰ্টিষ্ট ডি মাইনৰ কি হ'ব খুচনাম এ মাইনৰ অ অ আৰ্টিষ্ট কি হ'ব খুচনাম যদি নাই যদি নাই ইনকাম জি মাইনৰ যদি নাই ইনকাম ধনী ৰামে ৰাম নাম ধনী ৰামে নাম নাম ডি মাইনৰ বুজি পাইছে বাকী এইটো জি মাইনৰ যদি নাই ইনকাম জি মাইনৰ ধনী ৰামে ৰাম নাম ডি মাইনৰ হৈ গ'ল নোৱাৰিলে ৰিপিট কৰি চাব বুজি পাব তাৰপিছত চাব মানিৰামে থাকিলেহে জীৱনৰ চক মানিৰামে থাকিলে জীৱনৰ চক্কা ডি মাইনৰতে গুচি যাব ঘূৰে শব্দটো এফ মেজৰ বুজি পাইছে এফ মেজৰ ঠেক হৈ যাব মানিৰামে থাকিলেহে জীৱনৰ চক্কা ঘূৰে সময়ৰ টিকনি আগফালে উৰে মামা জিলিকি জিলিকা বাকী আৰু আগৰখিনি আহি যাব আৰু মোৰ গাঁৱতে অলপ ওলমোলো হৈছে তো মই জানো সেইখিনি কথা আপোনালোকে ভালদৰে গীতটি শুনিব তাৰপিছত প্ৰেক্টিছ কৰিব একদম আহি যাব ঠিক আছে তো আমাৰ গোটেইখিনি হৈ গ'ল মই যিখিনি পাৰোঁ আপোনালোকক দেখুৱাই দিবলৈ চেষ্টা কৰিছোঁ আপোনালোকে যদি ঘৰত প্ৰেক্টিছ কৰে না একদম বজাবও পাৰিব লগতে গাবও পাৰিব আৰু ভাল লাগে আপোনালোকে যে মোৰ ভিডিঅ'বোৰত কমেণ্ট কৰি থাকে বহুত বহুত ধন্যবাদ সকলোৱে কৈছোঁ কিবা যদি গীত আছে তলত কমেণ্ট কৰি জনাব মই লাহে লাহে দেখুৱাই দিবলৈ চেষ্টা কৰিম আৰু আজিৰ যদি এই ভিডিঅ'টি ভাল লাগিছে জানেতো কি কৰিব অলপমান ছাপোৰ্ট কৰি দিব ধন্যবাদ।